हेलो बंधुरा केमन आছেন आशा करी भालो आছেন এবং সুস্থ আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও খুবই ভালো আছে এবং সুস্থ আছে। জেস ফার্ম চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা আপনারা হয়তো অনেকেই আপনাদের ছাদ বাগানে কিংবা বাড়ির উঠোনের বাগানে অনেক ধরনের গরমের ফুল ইতিমধ্যে লাগিয়ে ফেলেছেন। তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একখানি খুব সুন্দর এবং সুগন্ধে ভরে যাওয়া ফুলের গাছ নিয়ে আলোচনা করব, যে গাছটির নাম হলো হাসনাহেনা। এই হাসনাহেনা ফুলের গাছের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এবং সাধারণ সরল পরিচর্যা বলবো, যেগুলিকে অবলম্বন করে আপনিও পেতে পারেন প্রচুর পরিমাণে ফুল। এই হাসনাহেনা ফুলের গাছে প্রচুর পরিমাণে ফুল ধরাতে বা প্রচুর পরিমাণে ফুল আনতে কি কি পরিচর্যা করবেন সেই সব সম্বন্ধে এই ভিডিওটিতে আজকে আলোচনা করব। এবং আমি হলপ করে বলতে পারি যে বেশ কয়েকটি তথ্য আপনারা নতুন শুনবেন এবং যেগুলিকে অবলম্বন করলে আপনিও আপনার গাছে পেতে পারেন প্রচুর পরিমাণে ফুল। তো আর দেরি না করে চলুন দেখে নিই। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে একখানি হাসনাহেনা ফুলের গাছ প্লাস্টিকের টবে লাগানো রয়েছে। তো এই গাছটি আপনি খুব ভালো করে লক্ষ্য করে দেখুন যে এই গাছের গোড়ার দিকে খুব একটা বেশি ব্রাঞ্চ নেই, যদিও বা দু একটা ব্রাঞ্চ বের হয়েছে, সেগুলিকে আমি পরে ঠিকঠাক করে নেব। তো এই বিষয়ে আমি আপনাদেরকে পরে বলবো। তো এখানে দেখুন যে এই ছোট্ট গাছটিতে কি পরিমাণ কুড়ি এসেছে, প্রচুর পরিমাণে কুড়ি এসেছে এবং প্রতিনিয়ত ফুল ফুটছে এবং সুগন্ধে ভরিয়ে দিচ্ছে আমাদের এই বাগান। তো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি ডালে প্রত্যেকটি কাক্ষিক মুকুলের যে জায়গাটি আছে সেখান থেকে কিন্তু কুড়ি বেরিয়ে আসছে এবং থোকা থোকা ফুল ফুটছে। আমরা অনেকেই কম বেশি জানি যে হাসনাহেনা ফুলের গাছে যে ধরনের ফুল আমরা দেখতে পাই, এই ফুল অনেক দিন যাবৎ ফুটে থাকে। আজকে ফুটে যায় এবং কাল ঝরে যায় সেরকম হয় না, অনেক দিন যাবৎ ফুটে থাকে এবং এর গন্ধ আমরা সাধারণত রাত্রেবেলাতেই পাই এবং প্রচুর পরিমাণে গন্ধ ছড়ায়। বেশ অনেকটা দূর থেকে বোঝা যায় যে আশেপাশে একখানি হাসনাহেনা ফুলের গাছ রয়েছে। তো এই গাছ আপনারা বাগানে কিভাবে লাগাবেন এবং কিভাবে এত পরিমাণ ফুল পাবেন চলুন আজকে আমি আপনাদেরকে জানাবো। বন্ধুরা সর্বপ্রথম আপনারা একটা কাজ করবেন, যখন ফুলের গাছ বাগান থেকে আনবেন, অর্থাৎ যে কোনো নার্সারি বাগান থেকে আনবেন, সেখান থেকে সেই গাছটিকে আনার পর সঙ্গে সঙ্গে টবের মধ্যে লাগাবেন না। কিছুদিন আপনার বাগানে রেখে দিন, তারপর সেই গাছটিকে আপনি টবের মধ্যে প্রতিস্থাপন করুন। গাছ যদি খুব ছোট হয় তাহলে আপনারা সেটিকে একেবারেই বড় টবে দেবেন না, প্রথমে ৮ ইঞ্চি কিংবা ৬ ইঞ্চি টবে দেবেন। তারপর গাছ যে পরিমাণ বড় হবে আস্তে আস্তে আপনারা কিন্তু টবের পরিবর্তন করবেন। তো টবের মাটি কেমন ধরনের তৈরি করবেন? বন্ধুরা আমরা যখন গাছ লাগাই সেটি যদি মাটিতে লাগাই তাহলে কিন্তু মাটি তৈরি নিয়ে আমাদের কিন্তু কোনো রকম চিন্তা করতে হয় না, কিন্তু টবের মধ্যে গাছ লাগালে আপনাকে মাটি তৈরি করতে হবে এবং খুব ভালোভাবে তৈরি করতে হবে। তো আপনারা কি ধরনের মাটি তৈরি করবেন এবং সরলভাবে কিভাবে মাটি তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে বলবো। আপনারা হাতের কাছে গোবর সার কিংবা কেঁচো সার যাই পান না কেন, কিংবা যদি কারোর কাছে পাতা পচা সার অ্যাভেলেবেল থাকে, সেই গোবর সার কিংবা পাতা পচা সার বা কেঁচো সার আপনারা 40 ভাগ মতো নেবেন। 40 ভাগ মতো নেওয়ার পরে তার সঙ্গে আপনারা প্রায় 40 ভাগ মতো বাগানের মাটি কিংবা 50 ভাগ মতো বাগানের মাটি দিয়ে দেবেন। একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সেই মাটিতে যদি আপনাদের কাছে হাতের কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা এর মধ্যে 10 ভাগ মতো কোকোপিট ব্যবহার করতে পারেন। যদি কোকোপিট না থাকে তাহলে আপনারা তুষ কিংবা কাঠের গুঁড়ো ব্যবহার করতে পারেন। तो जेटी आपनादेर काछे अवेलेबल थाकबे आपनारा व्यवहार करबेन। जदि एगुली मैंडेटरी नय अर्थात एगुली एकेबारे दितेई होबे एरकम कोनो ब्यापार नय, आपनारा जदि ना पान ताहले शुधुमात्र 50% बागानेर माटी एबं 50% जे कोनो धरनेर सार, गोबर सार होक बा केंचो सार होक बा पाता पचा सार होक, एई दिये माटिटा तैरि करते पारेन। तारपर गाछटिके बसाबेन। गाछटी बसानोर परे बसानोर दिने आपनारा किन्तु प्रचुर परिमाणे जल देबेन। तारपरे एई गाछटिके फुल सानलाइटे राखबेन, अर्थात रोद खूब भालोबासे, फुल सानलाइटे एई गाछटिके राखबेन, ताहले एई गाछटी खूब भालो परफरमेंस देबे अर्थात प्रचुर परिमाणे फुल देबे। तबे चिंतार खूब एकटा कोनो विषय नेई, तार कारण एई गाछटी सेमिसेडेओ खूब एकटा खराब हय ना, सेमिसेडेओ भालो हय, किन्तु एकेबारेई शेडेर मध्ये राखबेन ना। एई गाछटिके आपनारा रोदे राखुन एबं ठीकठाक भावे जल दिन। ठीकठाक भावे जल दिन केन बोललाम, तार कारण जारा एटिके सेमिसेडेर मध्ये राखबेन तादेर किन्तु जल देওয়ার धरन आलादा हबे। যাদের এই গাছটি রোদের মধ্যে থাকবে অর্থাৎ ফুল সানলাইটে থাকবে তাদেরকে জল একটুকু হয়তো বেশি লাগবে, কিন্তু আপনারা মাটি চেক করে জল দেবেন। তার কারণ এই গাছে খুব বেশি জল জমে গেলে শিকড় পচে গিয়ে গাছটি মরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং যারা সেমিসেডের মধ্যে রাখবেন তাদেরকে জল হয়তো বা একটু কম লাগবে, কিন্তু আপনারা চেক করে নিজের মতো করে দেবেন, তাহলেই এই গাছটি খুব ভালো সাড়া দেবে। এই গাছে খাবার আপনারা দিতে পারেন, এনপিকে দিতে পারেন যেটা 19-19-19 বা 10-10-10 হয়, কিংবা আপনারা সেগুলিকে জৈব আকারে দিতে পারেন। আপনারা শিংকুচি বা হাড় গুঁড়ো বা বনমিল বা কলার খোসার গুঁড়ো, কাঁচা ডিমের খোসার গুঁড়ো, এই ধরনের খাবারগুলিকে আপনারা 4 চামচ 4 চামচ করে এক জায়গায় ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে 8 ইঞ্চি টবের জন্য প্রায় 2 চামচ সেই গাছের মধ্যে দেবেন এবং 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য 4 চামচ দেবেন। যদি আপনারা এনপিকে ব্যবহার করেন তাহলে 8 ইঞ্চি টবের জন্য 1 চামচ দেবেন এবং 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য 1.5 চামচ দেবেন। এইভাবে গাছটিকে খাবার দেবেন এবং খাবার দেওয়ার অন্তর থাকবে 15 থেকে 20 দিন। এই অন্তরে খাবার দেবেন, অর্থাৎ আজ খাবার দিলে 15 দিন পরে খাবার দেবেন। এইরকমভাবে এই গাছটিকে খাবার দেবেন। এবং এই গাছের সবথেকে গুরুত্বপূর্ণ যে তথ্যটি আমি আপনাদেরকে বলবো বলেছিলাম সেটি হলো এই গাছের এই গাছটি যখন বড় হবে এই গাছের গোড়ার দিকে সেরকমভাবে ব্রাঞ্চ কিন্তু আপনারা বেরোতে দেবেন না, কিন্তু তবুও শুনবে না, প্রতিনিয়ত কিন্তু ব্রাঞ্চ গোড়ার দিকে বের হবে আর আপনারা কিন্তু সেগুলিকে ছেঁটে ফেলবেন। কেন বলছি, 1 থেকে 1.5 ফুট এই গাছের যখন কাণ্ডটি লম্বা হয়ে যাবে তার উপরে আপনারা গাছের ব্রাঞ্চ নিন। 1 থেকে 1.5 ফুট এই গাছটিকে ফাঁকা রাখুন গোড়ার দিকে, তাহলে এই গাছটি খুবই ভালো কিন্তু পারফর্ম করবে। তাহলে আপনারা এইভাবে এই গাছটির কাণ্ড একবার ছেঁটে দেখুন, তারপর আমাকে বলবেন যে হ্যাঁ আপনার গাছটি কি পরিমাণ ফুল দিচ্ছে। বন্ধুরা, এই গাছের আরও একখানি গুরুত্বপূর্ণ তথ্য হলো এই গাছে পাতা কুকড়ে যাওয়া এবং পাতা খেয়ে নেওয়া এই ধরনের রোগ দেখা যায়। তো আপনারা তার জন্য রোগার কিংবা টাফগট এই ধরনের ওষুধ 15 দিন পর পর স্প্রে করতে পারেন, তাহলে এই ধরনের রোগ আর আপনার গাছে আসবে না। ধন্যবাদ বন্ধুরা সমগ্র ভিডিওটি দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন।